আজকে আমরা করব দেখো আবৃত দশমিক সংখ্যা চ্যাপ্টার কোষে দেখি 10 এর এই দুইয়ের দাগগুলো দুইয়ের দাগে কি বলেছে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যা প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম কোনগুলি আবৃত দশমিক দেখি আমরা শিখেছি কি করে করতে হয় তাহলে দেখো পড়ে দেখাচ্ছি আমি 2 এর 2 তাহলে এটাকে প্রথমে ভাগ করব 12 বাই 15 তাহলে ভাগ করলে 12 দিয়ে 0 পয়েন্ট আনলে এই 8 15 120 তাহলে মিলে গেল এটা কি হবে তাহলে সসীম তাহলে উত্তর হবে 12 বাই 15 = 0.8 হলো সসীম দশমিক সংখ্যা তাহলে 12 বাই 15 0.8 হলো একটি সসীম দশমিক সংখ্যা এবার দেখো এবার করছি 4টা 4টা হচ্ছে 117 বাই 50 এটাকে 117 কে যদি আমি ভাগ করি তাহলে কি হবে দেখো 117 তার মানে 2 দিয়ে গেলে 100 এটা আসবে 17 পয়েন্ট আসলে 0 3 দিয়ে গেলে 150 আসবে 20 পয়েন্টের জন্য আসলে 0 তাহলে কি হবে 8 এটাও মিলে গেল তাহলে এটাও হবে সসীম দশমিক সংখ্যা একই রকম ভাবে উপরটার মতনই উত্তরটা হবে 117 বাই 50 2.32 হলো একটি সসীম দশমিক সংখ্যা নেক্সট দেখো করছি আমি 7টা 7টা মানে 85 বাই 22 22 3 দিয়ে গেলে 66 তার মানে 6 কত হলে 15 হয় 9 হলে 7 পয়েন্ট আসলো 0 তাহলে এটা কত হবে 8 গুণে 16 6 হাতে 1 16 আর 1 17 আর 9 দ্বিগুণে 18 হাতে 1 হবে না 8 দিয়ে যাবে আর 2 গুণে 16 6 হাতে 1 আর 2 গুণে 16 আর 1 17 তার মানে এটা হবে 4 এটা 1 এই হলো 0 তাহলে এবার যাবে হচ্ছে দেখি কত দিয়ে 6 দিয়ে করলে 6 দুগুণে 12 দিয়ে হাতে 1 12 আর 1 13 আর 6 দিয়ে যাবে 6 দুগুণে 12 2 হাতে রইল 1 6 দুগুণে 12 আর 1 13 তাহলে এটা হচ্ছে 8 0 তার মানে কত যাবে এবার এবার যাবে হচ্ছে 3 তাহলে এটা হবে 4 আর 0 বোঝা গেল 4 আর 0 মানে 2 দিয়ে যাবে না 1 দিয়ে যাবে মানে হবে 22 তার মানে 8 1 এটা হচ্ছে 0 180 এর মধ্যে এইটা যাবে 8 176 মানে হচ্ছে আবার 4 আসলো আবার 0 আবার তাহলে সেই একই জিনিস রিপিট করছে তার মানে 1 তাহলে 1 8 1 8 রিপিট করছে এই তো তাহলে এটা হচ্ছে 3.86318 তাহলে এই দুটো রিপিট করছে বোঝা গেল তাহলে দেখো এটা একটু ভুল হয়েছিল এটা এখানে 63 এখানে 140 হবে বিয়োগটা তাহলে 3.863 6 এর মাথায় পৌনঃপুনিক 3 এর মাথায় পৌনঃপুনিক হবে তাহলে এটা হচ্ছে একটা আবৃত দশমিক সংখ্যা বুঝা গেল এবার দেখো 9টা 9 কি আছে 153/63 তাহলে 153 কে ভাগ করলে 2 দিয়ে করলে 6 12 ছয় কত হলে 13 হয় 7 2 পয়েন্ট আসলে 0
তাহলে হচ্ছে 4 6 24, 4 দিয়ে করলে 3 4 12, 2 হাতে রইল 1, 24 আর 1 25, 8 1, এখানে পয়েন্ট আসলে 0, তারপর হচ্ছে 3 দিয়ে করলে হবে না, 2 দিয়ে করতে হবে, 2 দিয়ে করলে 3 2 6 12, তাহলে আসবে হচ্ছে তোমার 4 10, হচ্ছে হাতে 3, তাহলে হচ্ছে 5 5 4 0, এবার 6 দিয়ে হচ্ছে 6 7 42 6 8 48, 8 দিয়ে করলে 3 8 24, হাতে রয়েছে 2, 48 আর 2 50, 6 এটা হচ্ছে 3 360, 5 দিয়ে গেলে 3 5 15, 5 হাতে 1, 30 আর 1 31, 5 আর এটা হবে হচ্ছে 4 450, এর মধ্যে কত যাবে, 6 6 36 6 7 42, 7 দিয়ে করলে 3 7 21, হাতে 2 42 আর 2 44, তার মানে এটা হবে 9 আর 0, যাবে হচ্ছে 1, হচ্ছে 63, 7 2 7 0, এবার দেখো এইটা ব্যাক করেছে 2 7 0, তার মানে এখানে আসবে আমার হচ্ছে 4, এই তারপরে আবার 1 আর 0, তাহলে সেখান থেকে আসছে 2.4285 7 1, পুরোটা থাকবে যেহেতু 4 ব্যাক করছে 4 এর মধ্যে, বোঝা গেল? তাহলে এইটা হবে একটি, এরকম ভাবে লিখতে হবে 153/63 = এত হলো আবৃত দশমিক সংখ্যা, বোঝা গেল? এইভাবে সবগুলো এরকম ভাবে করতে হবে। দেখো আরেকটা 11টা করে দিই, 196 45 দিয়ে করলে 3 4 12 4 4 16, 4 5 20, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 5 20, হাতে 2 4 4 16 আর 2 18, তার মানে এটা হচ্ছে 6 1, পয়েন্টের জন্য হচ্ছে 0, তাহলে এটা যাবে 3 দিয়ে, 3 5 15, 5 হাতে রয়েছে 1, 3 4 12 আর 1 13, 5 1 4 2 5 0, তাহলে এর মধ্যে যাচ্ছে হচ্ছে 5 5 25, হাতে 2 4 5 20 আর 2 22, তার মানে 5 দিয়ে যাবে, 5 5 25, হাতে রয়েছে 2 4 5 20 আর 2 22, তার মানে এটা হচ্ছে 5 2, আবার একই জিনিস আসছে, তার মানে আবার এখানে 5 আসবে, আবার একই জিনিস, তার মানে এটা হবে 4.35 ডট, তাহলে এটাও হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো নেক্সট 3 নাম্বার, 3 নাম্বার বলেছে নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত, কোনটি মিশ্র আবৃত, তাহলে যেটা পয়েন্টের পর থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে শুদ্ধ, আর না হলে তাহলে দেখো আমি একেরটা করছি এইটা, তাহলে এটা কি হবে শুদ্ধ, তাহলে তারপর 0.54, এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এটাকে যদি আমি ভগ্নাংশ করি তাহলে কি হবে 54/99 হলো। এবার হচ্ছে 3 দিয়ে কাটলে 3 1 3 3 8 24 33, আবার 3 দিয়ে কাটলে 6 11, এই হবে উত্তর লিখতে হবে, এটা হলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবং এত দুইটাও একই রকম ভাবে করবে, এটাও শুদ্ধ হবে, এটা কি হবে এটা মিশ্র যেহেতু পয়েন্টের পর 0 আছে। এবার একে যদি আমি করি তাহলে 0.0
2 4 এখানে শূন্য আছে তার মানে এটা কি হবে 9 9 0 উপরে আসবে 2 4 minus 0 তার মানে 24 by 9 9 0 3 দিয়ে কাটলে 3 এটা 24 3 3 শূন্য 2 দিয়ে কাটলে 4 2 দিয়ে কাটলে 1 6 2 গুণে 12 এত তার মানে 4 by 165 তাহলে এইটা হলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা এবং এত তাহলে দেখো এটা হলো মিশ্র এরকম এরপরে দেখো এটাও শুদ্ধ এটাও শুদ্ধ একই রকম ভাবে এটাও এটাও মিশ্র এটা মিশ্র তাহলে দেখো 7টা করছি মোটামুটি সবই নিয়মগুলো একই রকম আমি দেখাচ্ছি মানে 0.272 তাহলে এটা কি হবে এটা তো মিশ্র তাহলে 900 তার মানে উপরে হবে 272 minus 27 তাহলে কি হবে 900 বিয়োগ করলে 7 কত হলে 12 হয় 5 হলে তারপরে 12 ধরে যে হাতে 1 এখানে হবে 3 3 কত হলে এই 4 এই হচ্ছে 2 এটা তো যদি আমি 5 দিয়ে কাটি 5 5 4 5 20 5 9 45 আর এটা 5 দিয়ে কাটলে 5 1 5 5 8 40 90 তাহলে 49/180 তাহলে একই রকম ভাবে উত্তর লিখবে এটা হলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা আর এটা ইজ ইকুয়াল টু এইটা এবার দেখো তাহলে করব হচ্ছে আমি 8টা প্রত্যেকটা টাইপে একটা একটা করে করে দেখাচ্ছি এটা মানে হচ্ছে 3টে 9 উপরে হচ্ছে 513 এবার দেখো 3 দিয়ে কাটলে 3 171 আর এটা 3 দিয়ে কাটলে 333 আবার 3 দিয়ে কাটলে 3 3 5 15 3 7 21 আর এটা 1 1 1 আবার 3 দিয়ে কাটলে 3 1 কে 3 3 9 27 আর এটা 3 দিয়ে কাটলে 3 3 কে 9 3 7 21 এই বোঝা গেল এটা তাহলে কি হবে এটা হবে শুদ্ধ আর এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ তারপরে দেখো 10টা করছি 10টা হচ্ছে 3.432 তাহলে এটা কি হবে মিশ্র ভাঙলে কি হবে 9903432 মাইনাস 34 তার মানে 9904 ভাগ করলে এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 3 আর 1 4 4 কত হলে 13 হয় 9 3 2 দিয়ে করলে দেখো এটাকে 2 দিয়ে করলে 2 1 কে 2 1 আর 3 6 2 গুণে 12 1 আর 9 9 2 গুণে 18 এই আর এটাকে করলে 2 দিয়ে করলে 4 2 গুণে 8 9 2 গুণে 18 এই এই হলো এবার এটাকে মিশ্র ভগ্নাংশ করে দিতে পারো 3 পূর্ণ করে ভাগ করে যেরকম পূর্ণ সংখ্যা হয় সেরকম এরপরে দেখো একই রকম ভাবে 11টাও করতে পারবে 12 একই রকম করেছি 13 একই রকম সবই একই রকম এখানে 15টা দেখো দেখাচ্ছি 0.0121 প্রথমে আছে শেষে আছে মানে সবগুলোর মাথাতেই আছে তার মানে 4টে 9 তাহলে উপরে হবে 121 মাইনাস 0 তাহলে 121 বাই হচ্ছে 9 9 এই 11 দিয়ে করলে এটা কি হবে আর এটাকে 9 11 99 0 9 বোঝা গেল তাহলে 11 বাই 909 তাহলে এটা কি হবে এটা হচ্ছে
শুদ্ধ, যেহেতু প্রথম সংখ্যা থেকেই শুরু হয়েছে। এইটা কি হবে? মিশ্র। এই সংখ্যাটা কি হবে? পয়েন্টের পর প্রথম সংখ্যা থেকে শুরু হয়েছে, তার মানে এটা হবে শুদ্ধ। এরপর দেখো বলেছে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তার মানে ছোট থেকে বড়। তো এইটা তো এমনিই দেখে বোঝা যাচ্ছে, দেখো পয়েন্ট থ্রি পৌনঃপুনিক মানে থ্রি 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 করে চলতে থাকবে। তারপরেরটা কি হবে? পয়েন্ট ওয়ান সিক্স পৌনঃপুনিক মানে ওয়ান সিক্স 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 চলবে, আর জিরো পয়েন্ট ওয়ান ওয়ান চলবে। তাহলে সব থেকে ছোট কোনটা হবে? এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে তাহলে প্রথমে সব থেকে ছোটটা লিখবো, জিরো পয়েন্ট ওয়ান পৌনঃপুনিক। আগে ভেঙে নেবো, দেখাবো যে ওয়ান 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 এভাবে চলবে। তারপর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ডট মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 এভাবে চলবে, আর জিরো পয়েন্ট থ্রি ডট মানে জিরো পয়েন্ট থ্রি 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 এভাবে চলবে। তাহলে আমি কি লিখছি? সুতরাং সব থেকে ছোট হলো ওয়ান এটা, তারপরে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এটা, তারপরে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এটা। তোমার উত্তর লিখে দেবে যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। নেক্সট দেখো দু নম্বর, দু নম্বরটা তো এরকম ভাবে বলা যাবে না, দুটো ভগ্নাংশ আছে, তাহলে সবগুলোকে ভেঙে নিয়ে তারপরে করতে হবে। তাহলে দেখো দু নম্বরটা কি হবে? জিরো পয়েন্ট সিক্স থ্রি, এটাকে ভাঙলে কি হয়? সিক্স থ্রি বাই নাইন নাইন, তিন দিয়ে করলে দুই আর এক তেত্রিশ হলো, তার মানে হচ্ছে একুশ বাই তেত্রিশ। এটা হচ্ছে পাঁচ বাই ছয়, এটা হচ্ছে তিন বাই চার। এবার যেরকম ভাবে আমরা ছোট থেকে বড় সেই করতাম, সেরকম সাজিয়ে আমাদের করতে হবে। তাহলে তেত্রিশ ছয় আর চারের লসাগু কত? তিন দিয়ে করলে এগারো, তিন দিয়ে করলে দুই, আর এটা হচ্ছে চার, দুই দিয়ে করলে এগারো, এক আর দুই, তার মানে তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো, বারো গুণ হচ্ছে এগারো, তার মানে ওয়ান থার্টি টু, বারো এই বারো ওয়ান থার্টি টু, তার মানে নিচে আমাকে ওয়ান থার্টি টু বানাতে হবে। তাহলে তেইশের সাথে কত গুণ করলে ওয়ান থার্টি টু হয়? এই সরি, তেত্রিশের সাথে চার গুণ করলে, তাহলে একুশের সাথেও চার গুণ করতে হবে। একটু জায়গা নেই বলে এরকম হয়ে গেছে। ইজগাল টু তাহলে কি হবে? ওয়ান থার্টি টু চার, এটা এইটটি ফোর, এটা সিক্স গুণ কত হবে? সিক্স গুণ হচ্ছে বাইশ, তার মানে ফাইভ গুণ হচ্ছে বাইশ, তার মানে নিচে হচ্ছে ওয়ান থার্টি টু, পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক, দশ আর একে এগারো, এই চার দিয়ে কত গুণ করতে হবে? এখান থেকে তেত্রিশ, তার মানে তিন গুণ তেত্রিশ, তার মানে ওয়ান থার্টি টু, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়। তাহলে সব থেকে ছোট কোনটা হলো? এইটা, তার মানে জিরো পয়েন্ট সিক্স থ্রি পৌনঃপুনিক সব থেকে ছোট, তারপরে হচ্ছে এইটা, তার মানে থ্রি বাই ফোর, তারপরে হচ্ছে ফাইভ বাই সিক্স। তোমরা উত্তরে লিখে নেবে যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বলে এইটা। বুঝা গেল? নেক্সট দেখো তিনেরটা, তিনেরটাও একই রকম ভাবে করতে হবে। তাহলে কি আছে দেখো, জিরো পয়েন্ট ফাইভ থ্রি, তার মানে হচ্ছে নাইন জিরো, এটা হচ্ছে ফাইভ থ্রি, এটা তো মৌলিক সংখ্যা আর যাবে না। তারপরে আছে দুই বাই পঁচিশ, তারপরে আছে ষোলো বাই পঁচাত্তর। তাহলে নব্বই পঁচিশ আর পঁচাত্তরের লসাগু কত? তিন দিয়ে করলে তিন তিরিশ অং নব্বই, তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন পাঁচে পনেরো, তাহলে এখানে পাঁচ দিয়ে গেলে পাঁচ ছয় তিরিশ, পাঁচ আর পাঁচ, আবার পাঁচ দিয়ে গেলে ছয় এক এক, তার হচ্ছে পাঁচ পাঁচ আর পঁচিশ, তিন পঁচিশে হচ্ছে পঁচাত্তর, পঁচাত্তর ইন্টু ছয়, পঁচাত্তর ইন্টু ছয় মানে পাঁচ ছয় তিরিশের শূন্য, হাতে রইল
450 করতে হবে, তার মানে 5 53 × 5 তাহলে কত হয়, 450 3 × 5 = 15 হাতে রইলো 1 × 5 = 25 আর 1 = 26 তাহলে এখানে করতে হবে 25 × কত করলে 5 3 = 18 তার মানে এখানে হবে 2 × 18 এরা থেকেই পাওয়া যাচ্ছে, দেখো 25 ছাড়া এক্সট্রা যেটা আছে সেটা, তার মানে 36/45 আর এটা 75 এর সঙ্গে কত গুণ করলে হবে 6 16 × 6 = 96 তাহলে সব থেকে ছোট কোণটা এইটা, তার মানে 2/25 তারপরে ছোট কোণটা এইটা, তার মানে 16/75 তারপরে হচ্ছে 0.53 তা যেটা দেয়া থাকবে সংখ্যা সেটাই কিন্তু লিখবে, বোঝা গেল। এরপরে দেখো 4 নম্বর 0.916 এর মাথায় পৌনঃপুনিক মানে 900 এখানে হবে 916 - 91 - 900 এখান থেকে করলে 5 9 কত হলে 11 হয় 2 হলে 825 তাহলে 5 দিয়ে কাটলে 5 × 5 = 5 5 × 6 = 30 এই তাহলে 5 দিয়ে কাটলে 5 এই আবার 5 দিয়ে কাটলে 3 × 5 = 15 3 × 5 = 15 1 + 5 = 15 আর এটা 5 দিয়ে কাটলে 5 6 3 × 5 = 15 5 6 = 30 3 দিয়ে কাটলে 11 3 দিয়ে কাটলে 12 আচ্ছা তাহলে এটাকে নিয়ে আবার করি, এটাকে পাশে রেখার জায়গা নেই, তাহলে 11/12 পরেরটা হচ্ছে 121 3/44 তাহলে এখানে 12 121 আর হচ্ছে 44 তাহলে এগুলো কি দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হচ্ছে 6 2 দিয়ে 121 আর 2 দিয়ে গেলে 22 2 দিয়ে গেলে 3 121 11 এবার 11 দিয়ে গেলে 3 11 1 তাহলে কত হবে, 3 2 4 3 4 = 12 তাহলে 121 × 12 তার মানে কত হবে, 12 1 = 12 2 হাতে রইলো 1 12 2 = 24 আর 1 = 25 হাতে 2 12 কে 12 আর 2 = 14 তাহলে 12 × কত করতে হবে এখানে 121 11 × 121 তাহলে এখানে আসবে হচ্ছে 1452 তাহলে 121 × 11 মানে 11 1 = 11 11 2 = 22 আর 1 = 23 হাতে রয়েছে 2 11 1 = 11 2 = 12 13 তার মানে 1331 এটা 121 মানে এর সাথে গুণ হবে 12 তাহলে 1 এর সাথেও হবে 12 তার মানে 12/1452 এটা 44 × কত হবে তা 33 মানে 3 × 33 মানে তাহলে সুতরাং কোনটা সব থেকে ছোট এইটা, তার মানে 1/121 তারপরে 3/44 তারপরে 11/ ওটা মানে হচ্ছে 0.916 এই বোঝা গেল তাহলে।